ফ্ল্যাগশিপ গ্রেডে শাওমির আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ, 15 ওয়াট চার্জার অ্যান্ড 90 হার্টজ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়া চমক থাকছে ফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি অ্যান্ড ব্যাটারি সহ প্রায় প্রতিটি সেকশনে। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো শাওমি মি 10 প্রো এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং এর ভালো মন্দ সকল খুঁটিনাটি বিষয়ে। হে গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছে আমি শামি পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। প্রথমে কথা বলি শাওমি মি 10 প্রো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে শাওমি ছাড়িয়ে গেছে তার পূর্বের সকল ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনকে। পেছনের দিকে গ্লাস বডিতে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ফিনিশ, সেই সাথে সাইডগুলো 3D কার্ভ করা, আর সামনের দিকে কার্ভ করা ডিসপ্লে, আর ডিসপ্লের বাম পাশে থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল, যার ফলে লুকের দিক থেকে শাওমি একে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি এই ফোনটির বোথ সাইডে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। ফোনটিতে শুধুমাত্র 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, যা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের জন্য একটি কমন ব্যাপার। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, সেই সাথে ডিসপ্লেতে থাকছে এইচডিআর 10+ এবং 500 নিট ব্রাইটনেস। এই ডিসপ্লের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। এক কথায় ডিসপ্লের দিক থেকে বেশ বাজিমাত করে দিয়েছে শাওমি। এবারে কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MI 11-এ, যার টপে থাকছে Android 10, আর চিপসেট হিসাবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, যা 7 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.8 GHz, আর এতে GPU হিসাবে থাকছে Adreno 650। স্ন্যাপড্রাগন 865 ফ্ল্যাগশিপ গ্রেডের মোস্ট পাওয়ারফুল চিপসেট, সো এ থেকে সর্বোচ্চ পারফরমেন্স আশা করাটাই স্বাভাবিক। এতে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেমগুলো হাই গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে বেশ স্মুথলি প্লে করা যাবে। এবারে ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8/256 GB থেকে, যেখানে র্যাম থাকছে LPDDR5 এবং রম টাইপ থাকছে USF 3.0। সো এখন থেকে গেমিং বা মাল্টিটাস্কিং হবে অনেক বেশি ফাস্ট। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যেটি দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আরও একটি টেলিফোটো ক্যামেরা, যেটি দিয়ে 3.7x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 5x পর্যন্ত হাইব্রিড জুম এবং 50x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। হাই অপটিক্যাল জুমে কোনো প্রকার ইমেজ কোয়ালিটি লস হবে না, হাইব্রিড জুমে কিছুটা ইমেজ কোয়ালিটি লস হবে, আর 50x পর্যন্ত ডিজিটাল জুমে অনেকটাই ইমেজ কোয়ালিটি লস হবে। আর ফোনটির ফোর্থে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়া ফোনটিতে 8K ভিডিও রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। একই সাথে ভিডিও শ্যুট করার সময় পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা থাকছে ফোনটিতে। এবারে চলে যাই ফোনটির সেলফি ক্যামেরার দিকে। ফোনটির সেলফিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় 1080p 30fps-এ ভিডিও শ্যুট করা যাবে। এছাড়াও সেলফি ক্যামেরাতে 120fps-এ স্লো মোশনে ভিডিও শ্যুট করা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4500mAh একটি ব্যাটারি, সেই সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.1, GPS, NFC, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে শাওমি মি 10 প্রো এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে $950, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 80,000 টাকার উপরে। সো আমরা আশা করছি 80-85,000 টাকার মধ্যে হয়তোবা বাংলাদেশে এই ফোনটি পেয়ে যাব। আর সর্বশেষ আমি যদি এই ফোনটি সম্পর্কে আমার অভিমত ব্যক্ত করি তাহলে বলবো যে 80,000-85,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ফোন বলা যায় একে।
ভিউয়ার্স এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আর মোবাইলের লেটেস্ট সব রিভিউ এবং টেক নিউজগুলো সবার আগে আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউ তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ